মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রদীপ পাল মহাশয়, মাননীয় রবি আনন্দ মহাশয়, শ্রদ্ধেয় সুনীল দত্ত মহাশয়, অন্যান্য উপস্থিত অন্যান্য পূজনীয় মহারাজবৃন্দ, শিক্ষক মন্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রবৃন্দ, সকলকে যথাস্থানে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা জানাই। ধন্যবাদ জ্ঞাপন। অনুষ্ঠানের একটি প্রথা, এই প্রথা অনুযায়ী আশ্রমের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন শুরু করছি। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, এটি এমন এক বিদ্যালয় যার নামের সাথে ঠাকুরের পবিত্র আবির্ভাব ভূমি কামারপুকুর নামটি জড়িয়ে আছে। এই মাটিতে ঠাকুর জন্মেছিলেন, এই ভূমি অতি পবিত্র। আজকের তীর্থক্ষেত্রগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ এই মহাতীর্থে যিনি বা যারা সেবাদান করবেন তারা নিজেরাই ধন্য হয়ে যাবেন। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বর্তমানে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় ছাত্রদের শৌচালয়ের সংখ্যা খুবই অল্প ছিল। তাই বর্তমানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং নতুন টয়লেট ব্লক তৈরি করে দিয়েছেন, তাতে ছাত্রদের যে সুবিধা পাবে তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য রামকৃষ্ণ মিশন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাছে চিরকৃতজ্ঞ। ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষ থেকে যারা উপস্থিত আছেন শ্রীযুক্ত প্রদীপ পাল মহাশয়, সিনিয়র আর রয়েছেন শ্রদ্ধেয় সুনীল দত্ত মহাশয়, চন্দ্রনগর সেলস ম্যানেজার এরিয়া, আর রয়েছেন রবি আনন্দ মহাশয়, সকলকে রামকৃষ্ণ মিশন পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের পরিবার বর্গেও সমৃদ্ধ হোক, সকলে ভালো থাকুন এবং পরবর্তীকালে আজকে যেভাবে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি ভবিষ্যতে এইভাবে আমাদের পাশে এসে আমরা পেয়েছি শ্রীমৎস্বামী তিলকচারণজী মহারাজকে সম্পাদক রামকৃষ্ণ মিশন, তার স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানে তার প্রবেশভাবে প্রকাশ পেয়েছে, তার স্বাগত ভাষণকে আমরা সম্মান জানাই। তার সদিচ্ছা উৎসাহ ও প্রচেষ্টা রাজ্য এই কার্য কখনই সুসম্পন্ন হওয়া সম্ভব হতো না। এই যে শৌচালয় তৈরি হয়েছিল, আগের যে প্রধান শিক্ষক মহারাজ শ্রীমৎস্বামী রশিদানন্দজি মহারাজ, তিনি এখন বর্তমানে একটি আশ্রমের অধ্যক্ষ হয়ে গেছেন, সেই মহারাজকেও প্রণাম জানাই। তিনি এই কার্যে শুভ সূচনা করে গিয়েছিলেন, সেই মহারাজকে আবার পুনরায় প্রণাম নিবেদন করি। আমরা পেয়েছি স্বামী কল্যাণেশ্বরানন্দজি মহারাজকে, প্রধান শিক্ষক কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, যিনি প্রতি মুহূর্তে ছাত্রদের সাথে থেকে অনুপ্রেরণা দেবেন, তার সঙ্গে সকলে হৃদয়কে নাড়া দেয়, মনকে সামনে করে আনন্দ দেয়। তিনি অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন। প্রধান শিক্ষক মহারাজকে আমার আগাম আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ জানাই উপস্থিত শ্রদ্ধাভাজন সকল শিক্ষক বৃন্দকে, যারা সমাজে বিশেষ ভূমিকা নির্মাণ পালন করে চলেছেন, যাদের একমাত্র উদ্দেশ্য নতুন প্রজন্মকে সুস্থ
এবং আগামী সমাজ থেকে একটি সুগঠিত পথে চালনা করবার সঠিক দিশা দেখা করবো, যাদের আত্মত্যাগ অধ্যবসায় এবং চরিত্র সকল সময় সকল অবস্থায় সমগ্র জগৎকে আলো দেখায়। রামকৃষ্ণ মঠ কমিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত সকল শিক্ষক মহাশয়কে আমার অঞ্চলের কর্মস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। তিনি এই অনুষ্ঠানটিকে সুচারুরূপে সঞ্চালনায় সদা যত্ন পান এবং সুমধুর বাগ্মিতায় অনুষ্ঠানটিকে মধুময় করে দিয়েছেন সেই শিক্ষক মহাশয় শ্রীযুক্ত কুন্তল মণ্ডল মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। উপস্থিত তাদের জন্য আজকে এই টয়লেটগুলো সকল ছাত্রবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। তোমরা ভালো হও, যথার্থ মানুষ হও এই প্রার্থনা করি। আজকের এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে না থেকেও যাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে, তাদের সকলকে, তাদের সকলের অবদানের জন্য আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজির নিকট সকলের মঙ্গল ও শান্তি প্রার্থনা করি। ও শান্তি শান্তি।